গাইজ, এটা এক প্রকার জোক। গ্রামের ভাষায় আমরা বলি টিনা। এই টিনাটা লিমনকে 2 মিনিট হাতে ধরে রাখতে হবে। ক্যামেরা কি দেখা যাচ্ছে? সামনে আনো। গাইজ, এই টিনাটা লিমনকে ক্যামেরা উঠাও। গাইজ, এই ডিয়ারটা লিমনকে 2 মিনিট এই টিনাটা ধরে রাখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুবিজার ব্যাক উইথ চার এন্ড অ্যানাদার ব্লগ ফ্রম সুবোধা থার্ড পার্সন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুবিজার ব্যাক উইথ চার এন্ড অ্যানাদার ব্লগ ফ্রম সুবোধা থার্ড পার্সন। গাইজ, আজকের ব্লগটি পুরো আলাদা এবং এক্সট্রিম লেভেলের হতে চলেছে, কারণ আজকের ব্লগটি হবে চ্যালেঞ্জিং ব্লগ। আর এই চ্যালেঞ্জে থাকবে 3টি চ্যালেঞ্জ, মানে 3টি খেলা থাকবে। 3টি খেলার মধ্যে যে প্রতিটা খেলাতে 3 পয়েন্ট করে, যে ফার্স্ট হবে সে 3 পয়েন্ট, যে সেকেন্ড হবে সে 2 পয়েন্ট, আর যে থার্ড হবে সে বড় বড় লাগবে, মানে 0। আরে গাইজ, এই চ্যালেঞ্জিং ব্লগে যদি ডিয়ার না থাকে তাহলে ঠিক ব্যাপারটা জমবে না, তাই না? তাই ফার্স্ট যে হবে তাকে বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ডের জন্য রয়েছে স্পেশাল ডিয়ার, এবং তাদেরকে ডিয়ারগুলো অ্যাকসেপ্ট করতে হবে। সো গাইজ, আমাদের মধ্যে রয়েছে লিমন ইসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইসমাইল লিমন ইসলাম। আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইজ, সুবিধা তো বলে দিল ভিডিওটা কী হতে যাচ্ছে, চ্যালেঞ্জ। সো গাইজ, সুবিধা তো বলে দিল চ্যালেঞ্জটা কী হতে যাচ্ছে, সো দেখতে থাকো। সো গাইজ, লিমন তো বলেই দিল, এখন আমরা যাবো ফরাতের কাছে। ফরাত, তুমি শুরু করো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ আলী। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি ফরহাদ আলী। সো গাইজ, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো গাইজ, এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করবো। লিমন আসো, আমরা তিনজনে চ্যালেঞ্জটা শুরু করবো। যে যে ফার্স্ট হবে সে তো বেশেই যাবে, আর যে সেকেন্ড আর থার্ড হবে তার জন্য রয়েছে স্পেশাল ডিয়ার। আর ডিয়ারগুলো কি এক্সট্রিম লেভেলের হবে গাইজ, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো লেট স্টার্ট। সো গাইজ, আমাদের প্রথম চ্যালেঞ্জটি হবে লং জাম্প। এখানে দাগ থাকবে গাইজ, এখান থেকে এটা দাগ, এই দাগ থেকে পিছন থেকে আসে, এখান থেকে লাফ দিবে, যে বেশি দূর যাইতে পারবে সে ফার্স্ট, তারপরে যে যাবে সে সেকেন্ড, তারপরে যে সবার শেষে থাকবে সে লাস্ট। আর ফার্স্টের জন্য থাকবে 3 পয়েন্ট, সেকেন্ডের জন্য থাকবে 2 পয়েন্ট, আর লাস্টের জন্য 0। সো গাইজ, প্রথম চ্যালেঞ্জে আমাদের প্রথম পার্টিসিপেট হচ্ছে ফরাত আলী। ফরাত, এখন শুরু করব। সো গাইজ, ফরাত এখানে আসছে অনেক দূর। সো গাইজ, এখন লিমন অংশগ্রহণ করবে। লিমন আমাদের দ্বিতীয় পার্টিসিপেট, লিমন এখান থেকে শুরু করতে পারে। সো গাইজ, দেখা যাক লিমন কত দূর যায়। ফরাত তো অনেক দূর চলে গেছে। লিমন, তুমি শুরু করো। লিমন ফরাতের চেয়েও পিছনে আছে। সো গাইস, এখন আমার পালা, দেখা যাক আমি কি করি। সো রেডি, আসো আসো, তোমরা দেখো। না না, ডোরো আছে, না না, এই যে ডোরো আছে ফরাদের, এটা আমার, এই যে এটা কি কি, আমি একটু আগে আছি, কি একটু আছে, দেখ একদম সমান আছে, একদম ফার্স্ট সুবিধা, আমি ফার্স্ট। সো গাইস, চ্যালেঞ্জটি হতে যাচ্ছে প্রভাব। সো এখান থেকে এদিকে আসো, এখান থেকে এরকম ছোট ছোট টুকরাগুলো নিক্ষেপ করবে, এদিকে আসো। এখানে যে লাগাইতে পারবে তার জন্য পয়েন্ট 3, আর যে লাগাইতে পারবে না তার কোনো পয়েন্ট নাই। সো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই চ্যালেঞ্জটা দেখতে থাকো। সোহরা, তুমি শুরু করো। আমি রেডি, 1 2 3 বলবো, তুমি শুরু করবা, ঠিক আছে? তাহলে বেশ, যা দরকার নেই এখান থেকে দেখতে। রেডি, 1 2 3, ফোরা লাগাইতে পারে নাই, ফোরা 0। তো এখন লিমন, লিমনের পালা, লিমন দেখা যাক কি করে। না, তুমি শুরু করো, তোমার হাতে ডেল আছে। রেডি, 1 2 3 বলবো, তুমি শুরু করবা। রেডি, 1 2 3, লিমন পারছে, লিমনের 3 পয়েন্ট।
তো 3 পয়েন্ট পেয়ে গেল এখন আমার পালা দেখা যাক আমি কি করি সস শুরু করা যাক তো পুরো তুমি কাউন্ট করবা 1 2 3 বলবা আমি শুরু করে দিই কেমন আছেন তুমি রেডি হয়ে যাও 1 2 3 পারছি সো গাইস প্রথম চ্যালেঞ্জে আমি 3 পয়েন্ট পাইছি লিমন পাইছে 0 ফরাত পাইছে 2 দ্বিতীয় চ্যালেঞ্জে আমি পাইছি 3 লিমন পাইছে 3 ফরাত 0 সো গাইস ফরাত টোটালি পাইছে 2 পয়েন্ট আমি 6 পয়েন্ট লিমন পাইছে 3 পয়েন্ট সো গাইস এখন আমি হাইয়েস্ট আছি দেখা যাক শেষ চ্যালেঞ্জে কি হয় সো গাইস না আবার কর সো গাইস আমাদের তৃতীয় চ্যালেঞ্জ হতে যাচ্ছে মুরুগ লড়াই মুরুগ লড়াইয়ে যে ফার্স্ট হবে মানে যে সবার শেষে শেষ পর্যন্ত থাকতে পারবে তার জন্য 3 পয়েন্ট আর যে দ্বিতীয় হবে তার জন্য 2 পয়েন্ট আর যে প্রথমে পড়ে যাবে আই মিন লাস্ট হবে তার জন্য 0 পয়েন্ট সো শুরু করা যাক তোমরা রেডি রেডি সো গেমটা শুরু করব আমরা হাত হাত পিছনে থাকবে একটা পিছনে থাকবে একটা বাইরে গেছে রেডি 1 2 3 বাসা কাউন্ট করবা তুমি ক্যামেরাম্যান কাউন্ট করো 1 2 3 Let's play. পরাপ দুই আমি তিন লিমন জিরো আমি লিমন জিরো জিরো লিমন আসো এদিকে আসো সো গাইস টোটালি পয়েন্টটা এখন যোগ করা যাক পরাপ পাইছে 2 পয়েন্ট এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে পাইছে কত পয়েন্ট 0 আর ফার্স্ট রাউন্ডে পাইছে 2 পয়েন্ট পরাপের মোট 4 পয়েন্ট আমি প্রথম রাউন্ডে 3 দ্বিতীয় রাউন্ডে 3 তৃতীয় রাউন্ডে 3 মোট 9 পয়েন্ট আর লিমন পেয়েছে মোট কত পয়েন্ট লিমন বলো প্রথম রাউন্ডে 0 আর দ্বিতীয় রাউন্ডে 3 পাইছি আর শেষে আন্ডা লিমন টোটালি পেয়েছে 3 পয়েন্ট সো গাইস ফার্স্ট হয়েছি আমি সেকেন্ড হয়েছে ফরাত থার্ড হয়েছে সো গাইস এখন ডিআরের পালা দেখা যাক ডিআরগুলা এদেরকে কি দেওয়া যায় সো গাইস এখন ডিআরের পালা কার ফরাতের ফরাত যেহেতু সেকেন্ড হয়েছে ফরাতের ডিআরটা আগে হবে আর ফোকাস হবে আর লিমনের ডিয়ারটা তো সেরকম হবে তোমার ডিয়ারের বলা ফরাতের ডিয়ার কি দেওয়া যায় ফরাতের ডিয়ার এখান থেকে হামাগুড়ি দিয়ে ওই গাছ পর্যন্ত যাবে যাবে আবার হামাগুড়ি দিয়ে তো ফরাত তুমি তোমার ডিয়ারের জন্য রেডি হ্যাঁ ফরাত রেডি না তুমি শুরু করো হামাগুড়ি বলতে এই যে এ হাডু মাটি লাগাইতে হবে তো হাডু মাটি লাগাইতে হবে একদম শুধু লাগে লিমনের ডিয়ারের পালা লিমনের ডিয়ারটা কি দেওয়া যায় লিমন তোমার কোন একটা কঠিন ডিয়ার আছে ডিয়ারটা তোমার পালন করতে হবে কি কঠিন ডিয়ার বলো আমরা লিমনের ডিয়ারটা ভাইয়া তোমরা নামাও ক্যামেরা আনো সামনে আনো সামনে আনো এটা কি গাইস এটা এক প্রকার জোক গ্রামের ভাষায় আমরা বলি টিনা এই টিনাটা লিমনকে 2 মিনিট হাতে ধরে রাখতে হবে ক্যামেরা কি দেখা যাচ্ছে আরেকটু সামনে আনো ধরে রাখতে হবে লিমন তুমি কি রেডি ডিয়ারের জন্য বলুন
আচ্ছা রেডি হয়ে গেছে গাইস নাও না নামো ভাই ক্যামেরা নামো গাইস গাইস এদিকে আসো ওই যে তোর সামনে দুই মিনিট ওলা কিনারে গাইস দেখতে পাচ্ছেন আপনারা এই টিনাটা লিমনকে 2 মিনিট ধরে রাখতে হবে সো লিমন তুমি রেডি রেডি হাত দাও নাও তুমি শুরু করো ক্যামেরা তুমি লিমনকে দেখাও আগে হাত দাও তুমি কি ধরো তাড়াতাড়ি ধরো ধরো হাত দিয়ে ওড়াই নাও হাত দিয়ে ওড়াই নাও গাইস সময় শুরু লিমনের 10:31 বাজে 10:33 লিমনের টাইম শেষ লিমনকে দেখাও ও বুঝিত সো গাইস লিমনের ডিআর চলতেছে গাইস একটু সামনে সামনে দেখো কি লিমন তোমার ফিলিংস কেমন এত কঠিন যে কি আর বলবো গাইস ডিআরটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন গাইস টিনাটা পড়ে গেছে আবার ওঠো আবার ওঠো আবার ওঠো ঘোরাও সময় কিন্তু এর মাইনাস হচ্ছে সো গাইস এই জায়গায় আমরা লিমনের সময়টা একটু মাইনাস করে দিব এটা মুরাটি না নাকি মুরাটি না হবে এটা মুরাটি না এটা হবে না এটা হবে না এটা হবে না ঠিক আছে ঠিক আছে লিমন ডিয়ার কেমন লাগছে একটু বলো অনেক খারাপ লাগছে যে এইটা কি বলবো এত খারাপ লাগছে হাতে যখন ছিল এটা খুব অনুভব খারাপ অনুভব ছিল আমার ফিলিংসটা একটু কামড়ায় নেই ডিনাটা কামড়ায় নেই কামড়েছে আর কি চুলগা ছিল এইটাই ও গাইস লিমনের একটা ডিয়ার কমপ্লিট হয়েছে আর একটা লিমনের ডিয়ার বাকি আর রয়েছে তুমি কি ওই ডিয়ারের জন্য রেডি রেডি লিমন রেডি লিমন বলছে রেডি তুমি এখন এই গাছে উঠবা এই গাছে উঠে শুকনা ডাল ক্যামেরা একটু দেখাও ক্যামেরা দেখতে পাচ্ছ সো গাইস আপনারা দেখুন এই শুকনা ডালটা পারে আনবে লিমন তুমি রেডি 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 ওকে রেডি লিমন রেডি ক্যামেরা নামাও আবার ট্রাই করবে তুমি ট্রাই করতে পারো লিমন এই গাছটা উঠতে পারতেছে না গাছটা একটু দেখাও তাহলে গাছটা অনেকটা পিছল আর অনেকটা লম্বা তো তাই এই গাছটা চেঞ্জ করে আলাদা একটা ছোট ছোট গাছ লিমন এখন বিয়ার কমপ্লিট করবে এই গাছে তো লিমন তুমি রেডি রেডি এই এই শুকান ডাল নিয়ে আসবে তুমি শুরু শুকান ডালটা শুকান ডালটা নিয়ে আসবে শুকান ডালটা সকাল থেকে এখন সেটা নিয়ে আসবে সো গাইস ডিয়ারটা কেমন হচ্ছে আপনারা একটু বলেন ভালো ভালো তো গাইস দেখুন আপনাদের ডিয়ারটা কমপ্লিট করে ফেলছেন ইউ নো সো গাইস ডিয়ারটা কেমন লাগলো আপনাদেরকে বলেন আর তোমার ফিলিংসটা বলো একটু ডিয়ারটা কমপ্লিট করে কেমন লাগলো এত বেশি যে আমার পায়ে লাগছে আর পাছায় যে এমন লাগছে কি বলবো আর হাতে যে লাগছে যে পিছলাইটা পিছলা ধরেন না তো লাগছে এই জন্য সো গাইস লিমনের ডিআরগুলো কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন সো গাইস আজকে চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিবেন আর ডিআরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কি দেখেছি সো গাইস এখন যাচ্ছি তবে যাচ্ছি না কিন্তু কোনো নতুন ভিডিও নিয়ে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই তারপর আসসালামু আলাইকুম।